Hello, friends. I am Merry Christmas Day. That's the only thing I can. তো 25 ডিসেম্বর তো এসেই গেল আর আমরা দেখো স্কুলের সামনে এসে গেছি। তো বলছি দাঁড়া বাবা আজকে একটু ভিডিও স্টার্ট করি, তুমি সান্টা সেজেছো। তো দেখো আমি ভিডিওটা আজকে স্টার্ট করলাম এখান থেকে, আর অনেক দিন বাদে আমি আজকে ব্লগ স্টার্ট করছি। তো ছোট্ট একটা ব্লগ, আশা করছি সবাইকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কাল বাদে পরশুই 25 ডিসেম্বর, যার জন্য হচ্ছে আজকে ছেলের স্কুলে সেলিব্রেশনটা হবে। তো ছেলের ড্রেসটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, তার কারণ ছেলের ডান্সের ক্লাসেও হচ্ছে জিঙ্গাল বেল ডান্সটা শিখিয়েছিল, তো সেখানে ওই ড্রেস চেয়েছিল, যার জন্যই ওর বাবা দেখো ড্রেসটা নিয়ে এসছে, অনেক বড় নিয়ে এসছে। প্রথমে একটা ছোট নিয়ে এসেছিলো, তো সেটা এই বছর পরেই বা শেষ একদিন পরেই। তো আমি বলেছি কি যে একটু সাইজটা বড় নিয়ে আসার জন্য, এবার সাইজটা এতটাই বড় হয়েছে যে ওকে একটু ঢেলা ঢেলা লাগছে, দেখতে ভালো লাগছিল না। তো যাই হোক, মেয়েরা হচ্ছে হোয়াইট ড্রেস পরেছে আর ছেলেগুলো রেড ড্রেস। তো আজকে এর স্কুলে জানি না কিভাবে সেলিব্রেশন হবে, কিন্তু ডায়েরিতে লিখে দিয়েছিল কি সব বাচ্চার মা বাবাগুলোকে কি একটা করে গিফট নাম লিখে অফিসে জমা দিতে, কি তখন ওরা আমার মানে যার যার গিফট তাকে তাকেই দিয়ে দেবে, কি ওদের সান্টা গিফট দিয়েছে মানে এই বলে ওদেরকে আর কি একটু খুশি করবে কি হ্যাঁ সান্টা গিফট দিয়েছে। তো আমি নিজেও চেয়েছিলাম কি 25 ডিসেম্বর সকালবেলা আমি আমার ছেলের জন্য গিফট নিয়ে আসব, বলবো সান্টা দিয়েছে, কিন্তু এটা স্কুল থেকে চাইছিল, তো যার জন্য কালকে ছেলের জন্য আমি ছেলের জন্য গিফট নিয়ে এসেছি, নিয়ে এসে ওর ম্যামকে দিয়ে দিয়েছি। তো ছেলেকে আমি জিজ্ঞেস করছি বাবা তোমাকে কি গিফট চাই, কী গিফট দেবে বলো। তো ওর হচ্ছে প্রথমে ওর স্কেটিং চাচ্ছিল, ওর স্কেটিং শেখার শখ উঠেছে এখন, তো আমি বলছি স্কেটিং এখন হবে না, পরে ওকে স্কেটিং শেখাবো, তখন তোমাকে স্কেটিং বলো কি চাই। তো ওকে হচ্ছে ঘড়ি চাই, তো ঘড়ি চাই, যার জন্য আমি একটা ঘড়ি কিনে ওকে দিয়ে দিয়েছি, মানে ওর স্কুলে দিয়ে দিয়েছি। তো আজকে সেটা পেয়ে ও ভীষণই খুশি হবে। আর তো দেখো এখানে স্কুল থেকে যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো এখানে দেখো আমি আপেল নিয়েছি ছেলের জন্য, তো একটা স্টুডেন্টের মাও হচ্ছে বলছে কি চলো মানে 1 কিলো 100 টাকাতে দিচ্ছে, তো বলছে চলো তুমি 50 টাকার আমি না না 2 কিলো 100 টাকায় দিচ্ছে। তো ওই ছাত্রের মাটা হচ্ছে 1 কিলো নিল, আমি 1 কিলো নিলাম। তো নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো আমি ছাদে এসে গেছি, আর ছাদে আজকে ব্রেকফাস্ট করছি, হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছিল ঘরে, আর আমি 3টায় এসে রুটি করে নিলাম, আর রুটি আর রাহুল রাত্রেবেলা রান্না করেছিল হচ্ছে চিকেন, তো সেই চিকেন আর আলু ভাজা এই সমস্ত দিয়ে এখন আমি খাবো। তো সেখানে আমি আজকে অনেক কিছু কথা বলেছি, কথাগুলোকে মিউট করে দিলাম। তো হচ্ছে এখানে আজকেরই সব ব্লগ যে হবে সেরকমটা না, আমি কয়েকদিন দুদিন আগে একদিন আগের ভিডিও একটু একটু করে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিন এখন আর ভিডিও করার আমার এনার্জি সত্যিই নেই, যার জন্য আজকে সকাল থেকে এতটুকুই স্টার্ট মানে ছেলের জন্য স্টার্ট করেছি। তো তারপরে ভাবছি কি পুরনো যে কতটুকু ভিডিও করে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজকে আমি এগুলো খেয়ে আমি আজকে কি বানাবো বলো তো, আমি আজকে বানাবো হচ্ছে পিঠা। তো শীতকাল এসেই গেছে, শীতকাল তো পিঠে খাওয়া মানে শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকে। তো পিঠে কি কি পিঠে বানিয়েছি সেগুলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা গুড নিউজ আছে আমার জন্য, গুড নিউজ, তো গুড নিউজটা জানি না কবে শেয়ার করব, আর যদি শেয়ার করি যদি ব্লগ স্টার্ট করি আবার কন্টিনিউ, তো তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো কী গুড নিউজ। তো দেখো আমি এখানে পিঠে বানিয়েছিলাম, এখানে আমি অ্যাকচুয়ালি রিলসের জন্য বানিয়েছিলাম, যার জন্য দেখো ক্যামেরাটা হচ্ছে লম্বা করে ধরেছি, এখন আর ভুলেও যাই কি ইউটিউবে এইভাবে ভিডিও করতে হয় বা যে কোনো কাজ করি এখন আর মনে থাকে না মোবাইল নিয়ে কি ভিডিও করি। তো দেখো এখানে হচ্ছে তেলের পিঠেটা আমি করছিলাম, তো মোটামুটি ফুলেছে, রাত্রেবেলাও একটা বানিয়েছি সেটার ভিডিও করিনি। তো রাত্রে যে পিঠেটা বানিয়েছি সেটা টেস্টি হয়েছিল কিন্তু ফোলেনি,
আর এখানে দেখো পাটি সাপটা করছি, এই যে এখানে পাটি সাপটা, আর হচ্ছে তেলের পিঠে, আর মিষ্টি আলু যে সুইট পটেটো, সেই পটেটো দিয়ে আমি এই রসের পিঠেটা বানিয়েছি। দেখো ভেতরে হচ্ছে নারকেলের পুর দিয়েছি, দিয়ে এখানে দেখো রসের মধ্যে দিয়ে দিচ্ছি, তো রসের মধ্যে একটা তেজপাতা আর হচ্ছে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। আর এটা একদিন বানিয়েছিলাম সাদা পিঠে, তো সাদা পিঠে বানানোর জন্য যে মাটির কি বলে ভুলে গেলাম এই মুহূর্তে, মাটির যে জিনিসটা চাই সেটা এখানে সরা সরা পিঠে, তো সরাটা এখানে পাওয়া যায় না বোধহয়, আমি জানি না যায় কি না, কিন্তু এটা একটা হচ্ছে বিরিয়ানির যে হাঁড়ি, মাটির যে হাঁড়িগুলো হয় সেই মাটির হাঁড়িতে আমি ফার্স্ট টাইম এইভাবে সাদা পিঠে বানিয়েছি, তো বেশ ভালো হয়েছে, খারাপ হয়নি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভালো হয়েছে। অনেকেই এই পিঠেটাকে অনেক ভাব নাম হয়তো বলে, কেউ বলে চিতই পিঠে নাকি, আমরা তো সাদা পিঠেই বলি। তো এইভাবে ফার্স্ট টাইম আমি মাটির হাঁড়িতে এই সাদা পিঠেটা বানিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। এই সাদা পিঠেটাকে আবার আমি দুধের মধ্যে জাল দিয়েছিলাম, গুড় দিয়ে নাকি চিনি দিয়ে, তো এই তো এইভাবে এই সমস্ত পিঠেগুলোই আমি বানিয়েছি। এই পিঠেগুলো কিন্তু একদিনে আমার বানানো হয়নি, এই সাদা পিঠেটা আমি ফার্স্ট দিন বানিয়েছি, তারপরে ওই পিঠেগুলো বানিয়েছি। তো এই আজকে আমার ছোট্ট একটি ব্লগ, থ্যাংক ইউ।